বছর শেষের সবচেয়ে বড় উৎসবের প্রস্তুতি চলেছে চারিদিকে। আর কয়েকদিন পর থেকেই চারিদিকে রং বেরঙের আলো, তারা, ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজে সেজে উঠবে। শুধুমাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই শুরু হয়ে যাবে বড়দিন উদযাপন। বিশ্বজুড়ে মহা সমারোহে পালিত হয় এই উৎসব। ক্রিসমাস এমনই একটি উৎসব যার নাম শুনলেই ছোট থেকে বড় সবার মুখ খুশিতে ঝলমল করে ওঠে। ডিসেম্বরে শীত চাঁকিয়ে বসলেও বড়দিনের উৎসবে মেতে উঠতে পিছপা হচ্ছেন না বঙ্গবাসী। যিশুর জন্মদিন হিসাবে সেলিব্রেট করা হয় ক্রিসমাস। বেথেলহাম নগরের এক গোয়াল ঘরে মা মেরির কোলে জন্মগ্রহণ করেছিলেন ছোট্ট যিশু। তার আবির্ভাব হয়েছিল মানুষের মনে ঈশ্বর প্রীতি, পারস্পরিক সৌভ্রাতৃত্ব বোধ, ভালোবাসা বোধ জাগাতে এবং বিশ্ব থেকে রাগ হিংসা মুছতে। আজ আমি আপনাদের বড়দিন সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা হয়তো আপনাদের অচেনা। তার আগে বন্ধুরা, ভিডিওটি লাইক করে দেবেন এবং যারা জানার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফ্যাক্ট নাম্বার ওয়ান, আগে সান্তা ক্লজ বিভিন্ন রঙের পোশাক পরতেন। 1930 সালে কোকাকোলা তাদের বিজ্ঞাপনে সান্তা ক্লজকে লাল রঙের পোশাক পরায়। তারপর থেকেই লাল রঙের সান্তার পোশাক জনপ্রিয় হয়ে ওঠে। ফ্যাক্ট নাম্বার টু, ইংরেজ গৃহযুদ্ধের পরে 1657 সাল থেকে 1660 সালের মধ্যে 13 বছর ইউকেতে নিষিদ্ধ ছিল ক্রিসমাস। ফ্যাক্ট নাম্বার থ্রি, ক্রিসমাস ট্রি প্রথম তৈরি করে জার্মানি। হাঁসের পালক দিয়ে তৈরি করা হয়েছিল সেই ক্রিসমাস ট্রি। ফ্যাক্ট নাম্বার ফোর, সান্তা ক্লজ কোনো কল্পনার চরিত্র নয়, সেন্ট নিকোলাস ছিলেন প্রথম সান্তা ক্লজ, যিনি ছিলেন শতাব্দী চতুর্থ এক খ্রিস্টান সাধু। ফ্যাক্ট নাম্বার ফাইভ, সুইডেনের মানুষ ক্রিসমাসের সন্ধ্যায় ডোনাল্ড কার্টুন দেখতেন। ফ্যাক্ট নাম্বার সিক্স, 1991 সাল থেকে কৃত্রিম ক্রিসমাস ট্রির প্রচলন শুরু হয়। ধীরে ধীরে আসল ক্রিসমাস ট্রির চাহিদা কমতে শুরু করে। ফ্যাক্ট নাম্বার সেভেন, বলিভিয়ানরা মধ্যরাতে যখন একত্রিত হয় তখন তারা মোরক নিয়ে আসেন, কারণ তাদের বিশ্বাস যিশুর জন্মের প্রথম খবর একটি মোরক দিয়েছিল। ফ্যাক্ট নাম্বার এইট, বিশ্বের কিছু জায়গায় ক্রিসমাস 12 দিন ধরে উদযাপন করা হয়, কারণ শিশু যিশুকে খুঁজে পেতে 3 রাজার 12 দিন সময় লেগেছিল। ফ্যাক্ট নাম্বার নাইন, কেরলের চেঙ্গানুরের বাসিন্দারা বিশ্ব রেকর্ড তৈরি করেছিলেন। বিশ্বের বৃহত্তম মানব ক্রিসমাস ট্রি তৈরি করেছিলেন তারা, যেখানে 4,030 জন অংশগ্রহণ করেছিলেন। ফ্যাক্ট নাম্বার টেন, কানাডায় সান্তার নামে একটি মেলিং পোস্ট তৈরি করা হয় যেখানে আজও প্রচুর চিঠি পৌঁছায়। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং পরিবারের সকলের সাথে খুব সুন্দরভাবে ক্রিসমাস উপভোগ করুন। ধন্যবাদ।